আমাদের আসে ঐতিহ্য বাহিনী কালাই রুটি। আসসালামু আলাইকুম, আমি ফরহান উদ্দিন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী কালাই বাড়ির একেবারে সামনে থেকে। সামনে দেখতে পাচ্ছেন যে বাড়ি, তো আমি এখন এটাতে প্রবেশ করতেছি, দেখা যাক কী কী পাওয়া যায়। রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী, আর আজকে আপনাদের দেখাবো রাজশাহীর সেই ঐতিহ্যবাহী কালাই বাড়িতে কালাই রুটি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু না বললেই নয়, বর্তমানে বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী। তাহলে চলুন জেনে নেওয়া যাক তারা কালাই রুটির পাশাপাশি আর কি বিক্রি করে। আপনাদের এখানে কি কি পাওয়া যায়? এখানে সর্বপ্রথম হলো দুপুর থেকে স্টার্ট করবো না, দুপুর থেকে বলে ভাত পাওয়া যায়, খিচুড়ি পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, হাঁস পাওয়া যায়, বট পাওয়া যায়। তারপর হলো আমাদের আসে ঐতিহ্য বাহিনী কালাই রুটি। হ্যাঁ, কালাই রুটি ঠিক আছে, শুধু রাত্রে পাওয়া যায়। এটা হলো আপনি দুপুর থেকে স্টার্ট হয়, দুপুর থেকে জি রাত দুটা পর্যন্ত হয়। আর এটার সাথে কী কী? আপনার হলো বেগুন, বেগুন ভর্তা, বেগুন ভর্তা, তারপরে হলো আপনার হলো মরিচের চাটনি, হাঁস আছে, এই বট আছে, হাঁস, গরু, তারপরে আপনার হলো ওখানে ভাত আছে, খিচুড়ি আছে, আরও বিভিন্ন ধরনের আইটেম আছে। প্রাইসটা কেমন? প্রাইস হলো স্পেশাল, এটা হলো আপনার হলো আপনার 50 টাকা স্পেশাল, আর এটা হলো নর্মাল 30 টাকা। নর্মাল হচ্ছে 30 টাকা, 30 টাকা। বেগুন ভর্তা হলো 10 টাকা, 10 টাকা, আর চাটনি 3। হ্যাঁ, আর যদি বিফ নিতে চান? জি বিফ, মাংস, মাংস আপনার হলো 120 টাকা হলো আপনার হাঁস, আর 140 টাকা হলো গরু। এই কালাই রুটি এক সময় ফুটপাতের খাবার হিসাবে প্রচলন ছিল, কিন্তু আপনার আমার মতো ভোজন বিলাসদের কারণে কালাই রুটি এখন রাজশাহীর রেস্তোরাঁর নিয়মিত খাবার। গত 10 বছরে রাজশাহী নগরীতে কালাই রুটির জনপ্রিয়তার কারণে বেশ কিছু দোকান গড়ে উঠেছে। এর মধ্যে নগরীর যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেই কালাই রুটির স্বাদ নেওয়ার জন্য উপশহর এলাকায় পাশাপাশি জনপ্রিয় 3টি দোকান। আমাদের খাবার অলরেডি টেবিলে চলে আসছে, কালাই রুটি, কাঁচামরিচের ভর্তা আসার পরে বাকিটা দেখা যাবে। এই হচ্ছে কালাই রুটি, আর হচ্ছে হাঁসের গুস্ত। কামাল ভাই কেমন লাগতেছে? মাত্র মুখে দিলেন, পূর্বেও খেয়েছি, কম্পারেটিভলি আগের বারে চেয়ে ভালো পেয়েছি, আগে থেকে ভালো। ওই যে সবুজ ভাই অসাধারণ, খুব ভালো হয়েছে। কয় কিলো সাতটায় এসে এই খাবারটা খাইতেছেন? 23 কিলো, 20 কিলো ছিল কিন্তু 23 কিলো দেখাইছে। তবে দারুণ লাগতেছে, রাজশাহী শহরটা সবসময় অনেক বেশি সুন্দর এবং আমার কাছে খুব পছন্দের একটা শহর। ক্লিন সিটি, মানুষগুলো অনেক ভালো, অনেক বেশি নিচু, আর যেহেতু পদ্মায় 20 কিলোমিটার সুইমিং ইভেন্ট ছিল, এটার থ্রোতে রাজশাহীতে আসবো, কালাই রুটি খাবো, আর সে জায়গা থেকে আসলে সুইমিংয়ে চলে আসলাম। কিন্তু ভাবতে পারি নাই যে আসলে 26 জনের সাথে পাল্লা দিয়ে ভর্তি হয়ে যাবো। এই খুশিতে এখন ইচ্ছা মতো খাওয়া দাওয়া করতেছি, ব্যাপক অনুভূতি, ব্যাপক। হাঁসের গুস্ত আমার কাছে এমনিতে অনেকটা প্রিয়, আর রাজশাহীতে আসছি সে কারণে আরও বেশি প্রিয় হয়ে গেছে মনে হচ্ছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কেমন হয়েছে।